গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 30, 30তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং আজকের ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে। প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাস করতে থাকো এবং আমাদের ক্লাস রুটিন অনুযায়ী আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 8:30 থেকে। ওকে, তো আমাদের অন্যান্য ক্লাস কেমন, কখন কি হচ্ছে একটু দেখে রাখো এক ঝলকে। এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন কোথায় পাচ্ছ, আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে। এবং পেড কোর্স তোমরা আমাদের অ্যাপে পাবে, TWS একাডেমি নামে অ্যাপ আছে, প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। চলো, আমরা তো আজকের প্রথম প্রশ্ন সহজ কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি। প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো একবার সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত অবশ্যই কানেক্ট থাকো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ? আমাদের টোটাল পশ্চিমবঙ্গের যে আয়তন, ভারতের টোটাল আয়তনের কত পার্সেন্ট বলো? পশ্চিমবঙ্গের আয়তন কত বলতো? ওয়েস্ট বেঙ্গলের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার, স্কোয়ার কিলোমিটার। 88,752 বর্গ কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন। এবং ভারতবর্ষের আয়তন যদি দেখি 32 লক্ষ, একটু বেশি। তাহলে এই দুটোর সঙ্গে যদি আমরা ক্যালকুলেশন করি সেটা দাঁড়াচ্ছে 2.69 বা 2.7% অ্যাপ্রক্সিমেট, 2.7 বা 2.69%, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কতগুলি প্রশাসনিক বিভাগ আছে? সহজ প্রশ্ন, এবং তোমাদের নাম বলতে হবে যে টোটাল বিভাগের নামগুলো কি কি। পশ্চিমবঙ্গে মোট জেলা বর্তমান কটি আছে? মোট জেলা আছে কটি? মোট জেলা আছে বর্তমানে 23টি। বর্তমানে এই 23টি জেলা 5টি প্রশাসনিক ভাগে বিভক্ত। 5টি ভাগ কি কি আছে? 5টি ভাগ আছে, জলপাইগুড়ি বিভাগ, যেখানে আছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, 5টা। তারপর আছে মালদা বিভাগ, মালদা বিভাগের পরে বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগের রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এই 5টি জেলা আছে। সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? ভারতবর্ষের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? বলো সঠিক উত্তর এখানে কি হবে। প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো একটু অ্যান্সার করো। সাক্ষরতার হার সব থেকে বেশি হচ্ছে কেরলে। কেরল রাজ্যে আমরা জানি সব থেকে বেশি সাক্ষরতার হার। যদি বলা হয় পুরুষ সাক্ষরতার হার সব থেকে বেশি কোথায়, পুরুষ সাক্ষরতার হার এবং মহিলা সাক্ষরতার হার দুটোই কিন্তু কেরলে বেশি, কেরলে বেশি, কেরলে বেশি। এবার সাক্ষরতার হার সব থেকে কম কোন রাজ্যে? সাক্ষরতার হার সব থেকে কম, হার কম হচ্ছে কোন রাজ্যে বলো? বিহারে, বিহার রাজ্যে। এটা আমরা 2011 সেন্সাস অনুযায়ী বলছি, বিহার রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম। এবার যদি বলা হয় পুরুষ সাক্ষরতার হার সব থেকে কম কোথায় আছে, সেটা কিন্তু বিহারে। পুরুষ সাক্ষরতার হার কম বিহারে। মহিলা সাক্ষরতার হার কম কোন রাজ্যে বলতো? এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে মহিলা সাক্ষরতার হার কম আছে কোন রাজ্যে, এটা হবে রাজস্থান। রাজস্থান রাজ্যে মহিলা সাক্ষরতার হার সব থেকে কম আছে, এটা কিন্তু পরীক্ষা আসে, মনে রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, খেলার কোচদের কৃতিত্ব স্বরূপ এর কোন পুরস্কার প্রদান করা হয়? নিম্নের কোন পুরস্কার প্রদান করা হয় কোচদের যারা কোচিং করায়? প্রত্যেকে এটা পারবে অবশ্যই, কলিঙ্গ, অর্জুন, দ্রোণাচার্য নাকি ধ্যানচাঁদ পুরস্কার? সঠিক উত্তর কি হয়ে যাবে? দ্রোণাচার্য পুরস্কার। এটা হচ্ছে কোচদের দেওয়া হয় বিভিন্ন খেলার কোচদের, ক্রিকেট হতে পারে, ফুটবল, হকি বা বিভিন্ন যে সমস্ত খেলা ভারতে হয় সেই কোচদের থেকে
এই পুরস্কার দেওয়া হয়। খলজি বংশের শেষ সম্রাট কে ছিলেন বলো? ইতিহাস থেকে প্রশ্ন, খলজি বংশ। খলজি বংশ প্রতিষ্ঠাতা কে ছিল? খলজি বংশের শেষ সম্রাট হচ্ছে কুতুবুদ্দিন মোবারক শাহ বা মুবারক খলজি। কুতুবুদ্দিন মোবারক শাহ বা মুবারক খলজি, তিনি হচ্ছেন খলজি বংশের শেষ সম্রাট। কিন্তু খলজি বংশে যদি বলা হয়, বলো প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতার নাম কি? উত্তর কি হবে? জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি, তিনি হচ্ছেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, খলজি বংশের প্রতিষ্ঠাতা হয়ে গেল, খলজি বংশের প্রতিষ্ঠা হয় কত সালে বলতে পারবে? খলজি বংশের প্রতিষ্ঠা সাল কত? খলজি বংশের প্রতিষ্ঠা সাল হচ্ছে 1290 সালে। 1290 সালে প্রতিষ্ঠা হয় এবং 1320 পর্যন্ত এই সাম্রাজ্য টিকে থাকে। এই বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? শ্রেষ্ঠ সম্রাট এই যুগের খলজি বংশের নাম কি হবে? শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি হচ্ছেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট। আলাউদ্দিন খলজি রাজত্বকাল কত সালে বলতে পারবে? আলাউদ্দিন খলজি রাজত্বকাল হচ্ছে 1296 থেকে 1316, মোটামুটি 20 বছর তিনি রাজত্ব করেছিলেন। আলাউদ্দিন খলজির সময়ে খলজি বংশের সাম্রাজ্য কিন্তু সর্বোচ্চ বিস্তারে পৌঁছায়। তার সেনাপতি ছিল মালিক কাফুর এবং তার নেতৃত্বে দক্ষিণ ভারতের অনেক অংশ জয়লাভ করেছিলেন। গিয়াসুদ্দিন তুগলক তার প্রকৃত নাম কি ছিল? গিয়াসুদ্দিন তুগলকের প্রকৃত নাম কি ছিল? গিয়াসুদ্দিন তুগলক কে ছিল বলতো? গিয়াসুদ্দিন তুগলক ছিল তুগলক বংশের প্রতিষ্ঠাতা। তিনি হচ্ছেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। তুগলক বংশের প্রতিষ্ঠাতা। ওকে, গিয়াসুদ্দিন তুগলক, তার পুত্র ছিল মোহাম্মদ বিন তুগলক। গিয়াসুদ্দিন তুগলকের প্রকৃত নাম হচ্ছে তুগলক গাজী মালিক, বা গাজী মালিক হচ্ছে তার প্রকৃত নাম। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি ছিল? মোহাম্মদ বিন তুগলক, যাকে বলা হয় তুগলক বংশের শ্রেষ্ঠ সম্রাট, এই বিন তুগলক তিনি কিন্তু অনেক ভাষায়, তার জ্ঞান ছিল অনেক ভাষায়, পাণ্ডিত্য ছিল, শিক্ষিত রাজাদের মধ্যে বিন তুগলক উল্লেখযোগ্য। তো বিন তুগলকের কিছু কিছু সিদ্ধান্ত যেগুলো ফ্লপ খেয়ে যায়, যার কারণে তাকে ঐতিহাসিকরা, অনেকে পাগলা রাজা বলেছেন, তারপরেও তিনি কিন্তু তুগলক বংশের শ্রেষ্ঠ সম্রাটের মর্যাদা তাকেই দেওয়া হয়। ফিরোজ শাহ তুগলক অনেক কিছু করেছিলেন, তারপরেও অনেক জায়গায় ফিরোজ শাহ তুগলকও রয়েছে, বাট তুমি যদি হাই লেভেলের বই দেখো নেট সেটের, সেখানে কিন্তু মোহাম্মদ বিন তুগলককে বলা হচ্ছে শ্রেষ্ঠ রাজা তুগলক বংশের। ওকে, তো এই তুগলক বংশের সম্রাট বিন তুগলকের প্রকৃত নাম ছিল জুনা খা। এটা প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুনা খা হচ্ছে তার প্রকৃত নাম। তুগলক বংশের এই মোহাম্মদ বিন তুগলকের সময় বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এই সময় দক্ষিণ ভারতে দুটি স্বাধীন বংশের উদ্ভব হয়, একটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য আর একটা হচ্ছে বাহমনি সাম্রাজ্য। তার সময় মরক্কো থেকে আসে ইবন বতুতা, তার রাজত্বকালে ভারতে আসে। ইবন বতুতা থেকে প্রশ্ন আসে, তিনি কোন দেশ থেকে এসেছিল, তার রচিত রচিত গ্রন্থের নাম কি? এগুলো কিন্তু প্রশ্ন আসে। মোহাম্মদ বিন তুগলক পড়ত তাম্রমুদ্রা ছিল দোকানি, এটা প্রশ্ন আসে। বলো ফতোয়া ই ফিরোজশাহী গ্রন্থটি কার রচনা? ফতোয়া ই ফিরোজশাহী, প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে বলো?
ফতুয়াই ফিরোজশাহী, এটা হচ্ছে ফিরোজ শাহ তুঘলকের জীবনীমূলক রচনা, আত্মজীবনী। জিয়াউদ্দিন বারনি রচিত হচ্ছে তারিখ ই ফিরোজশাহী, তারিখ ই ফিরোজশাহী। এই তারিখ ই ফিরোজশাহী এটা সেই গিয়াসউদ্দিন বলবন থেকে ফিরোজ শাহ তুঘলক পর্যন্ত সময়কাল এখানে বর্ণনা করা আছে। তাহলে ফতুয়া এবং তারিখ ই ফিরোজশাহী দুটো আলাদা গ্রন্থ, ফতুয়া ই ফিরোজশাহী ফিরোজ শাহ তুঘলকের আত্মজীবনীমূলক গ্রন্থ। বলো, সৈয়দ বংশের প্রতিষ্ঠা থেকে, আমরা একটু মধ্যযুগ থেকে আলোচনা করছি, বিশেষ করে সুলতানি যুগ থেকে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশ যেটা হচ্ছে সুলতানি যুগের কত নম্বর বংশ বলতো? চতুর্থ বংশ। প্রথম যদি বলো দাস বংশ, মামেলুক দাস, ইলবারি তুর্কি বংশ বলা হয়, তারপর আসবে খলজি বংশ, 3 নম্বরে আসবে হচ্ছে তুঘলক বংশ, এবং 4 নম্বর হচ্ছে সৈয়দ বংশ, 5 নম্বর হচ্ছে লোদি বংশ। এই হচ্ছে 5টি রাজবংশ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খা। আগ্রা শহরের পত্তন করেন নিম্নের কোন সম্রাট, বা আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে? প্রশ্নটার উত্তর কিন্তু একই হবে, আগ্রা শহরের পত্তন কে করেন এবং প্রতিষ্ঠাতা কে, উত্তর কিন্তু একই হবে, সেম উত্তর। সঠিক উত্তর হবে সিকিন্দার লোদি। সিকিন্দার লোদি কে ছিল? লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট সিকিন্দার লোদি, তাকে বলা হয় লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট। ঠিক আছে, লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? লোদি বংশের 3 জন সম্রাটের নাম আমরা জানি। যদি বলা হয় লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি, এবং দ্বিতীয় হচ্ছে সিকিন্দার লোদি, তৃতীয় সম্রাট ইব্রাহিম লোদি, এবং তিনি হচ্ছেন লোদি বংশের শেষ সম্রাট তথা টোটাল সুলতানি যুগের শেষ সুলতান ইব্রাহিম লোদি। তাকে পরাজিত করেছে কে? বাবর। এবং নতুন যুগের সূচনা হচ্ছে ভারতের ইতিহাসে মুঘল যুগ, পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করছে ইব্রাহিম লোদিকে। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির লেখক কে? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির লেখক কে বলো? সঠিক উত্তর এখানে কি হবে? রমেশচন্দ্র দত্ত, সুকুমার মিত্র, বিনায়ক দামোদর সাভারকর, পিসি যোশী। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বর্তমানে কিন্তু একটা সিনেমা বেরিয়েছে বিডি সাভারকরকে নিয়ে, রণদীপ হুডা তার ক্যারেক্টার করেছেন, রণদীপ হুডা। যাই হোক, এই বইটি রচিত হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর, তাকে নিয়ে সিনেমা হয়েছে, ফিল্মে যে সাভারকরের ক্যারেক্টারটা ফুটিয়ে তুলেছে রণদীপ হুডা। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন বলো? চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, নাকি সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন? বলো সঠিক উত্তর কি হবে? সকলে অ্যান্সার করো, সকলে সেশনটি লাইক শেয়ার করে দাও, প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রশ্নগুলো পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অনেকে এটা রাসবিহারী বোস করবে না, সেটা হচ্ছে আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ এর প্রতিষ্ঠাতা হচ্ছে রাসবিহারী বোস, কিন্তু ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি যার প্রতিষ্ঠা হচ্ছে মাস্টার দা সূর্য সেন, 1930 সালে প্রতিষ্ঠা করেছিলেন, 1930 সালে। নিচের কোন মৌলটি পর্যায় সারণীর 17 শ্রেণীতে নেই? 17তম শ্রেণীতে নেই কোনটি? 17তম শ্রেণীতে আছে পর্যায় সারণীর হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল। ১৭তম শ্রেণীতে রয়েছে পর্যায় সারণীর হ্যালোজেন মৌল, এবং সেখানে আমরা যদি দেখি ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন এগুলো রয়েছে, সেখানে আর্গন নেই, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এটা রয়েছে 18তম শ্রেণীতে।
18তম শ্রেণীতে রয়েছে। বলো নিউট্রনের আবিষ্কারক কে? পরমাণু তিনটি স্থায়ী কণার মধ্যে একটি হচ্ছে নিউট্রন, যেটার কোনো চার্জ নেই, এটা হচ্ছে নিস্তড়িত কণা। নিউট্রন হচ্ছে কি? নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা। এই কণা আবিষ্কার সব থেকে দেরি হয়েছিল, কারণ এটা নিস্তড়িত এবং বিজ্ঞানী স্যাডউইক এটা আবিষ্কার করেছিলেন। বলতে পারবে নিউট্রন কণা আবিষ্কার হয় কত সালে? নিউট্রন কণা আবিষ্কৃত হয়েছিল 1932 সালে, কিন্তু তার আগে প্রথমে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল, তারপর প্রোটন আবিষ্কার হয়েছিল, তারপর দেখা যাচ্ছে যে ইলেকট্রন প্রোটনের পরেও পরমাণুর যে ভর সেটা কিন্তু ইলেকট্রন প্রোটনের ভর যোগ করলে মিলছে না, আরও বেশি ভর আসছে। সেখানে একটা কণা ছিল যেটা নিস্তড়িত, কোনো রকম পজিটিভ বা নেগেটিভ তড়িৎ দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করতো না, যার কারণে এটা বলা হয় আবিষ্কার করতে দেরি হয় বিজ্ঞানীদের। যাই হোক, তাহলে ওইটা আমাদের মনে রাখতে হবে যে নিউট্রন কণা সব থেকে ভারী। নিউট্রন কণা কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন কণা, নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন কণা, এবং বাইরে কক্ষপথে ইলেকট্রন ঘোরাফেরা করে। ঠিক আছে, কক্ষপথে কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে নিউট্রন এবং প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। কোথায় নিউক্লিয়াস? পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? নিউট্রন এবং প্রোটন। আচ্ছা, একই সঙ্গে আমরা মনে রাখবো যে জে জে থমসন হচ্ছে ইলেকট্রনের আবিষ্কারক। ইলেকট্রন আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী জে জে থমসন, রাদারফোর্ড হচ্ছে প্রোটন, প্রোটনের আরেকজন নাম মনে রাখবে গোল্ডস্টাইন, রাদারফোর্ড নামকরণ করে গোল্ডস্টাইন, গোল্ডস্টাইনের আবিষ্কারকের মধ্যেও কিন্তু রাখা হয়। তো যদি গোল্ডস্টাইন না থাকে রাদারফোর্ড, রাদারফোর্ড না থাকলে গোল্ডস্টাইন অ্যান্সার হবে। চাপ বৃদ্ধি করলে জলের স্ফুটনাঙ্ক কি হবে? প্রশ্নটা কিন্তু খুব পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে প্রশ্নটি, খুব ইম্পর্টেন্ট আছে। বলো চাপ বৃদ্ধি করলে জলের স্ফুটনাঙ্ক কত হবে? কি হবে, বৃদ্ধি পাবে, কমে যাবে, একই থাকবে, নাকি প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়? তো এখানে আমরা চাপের সঙ্গে স্ফুটনের সম্পর্কটা কি সেটাকে জানতে হবে। আমরা প্রেশার কুকারের কথা যদি মনে করি, প্রেশার কুকারে কি করা হয়? ঢাকনা দিয়ে কি করা হয়? চাপটা বৃদ্ধি করা হয়, যার ফলে জলের স্ফুটনাঙ্ক বাড়ে এবং এটাও তাহলে কি হবে, বৃদ্ধি পাবে। চাপ প্রয়োগে জলের স্ফুটনাঙ্ক কত ছিল? জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ধরো এটা বাড়বে, ইনক্রিজ করবে। প্রেশার কুকারে কত হয়? প্রেশার কুকারে এই যে 120 ডিগ্রিটা বেড়ে কত হয়? 120 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয় জলের স্ফুটনাঙ্ক। ডিগ্রি সেন্টিগ্রেড হয়। বায়ুমণ্ডলের যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো কোনটি? বায়ুমণ্ডলের যে বিরলতম গ্যাসটি সর্বাধিক সেটা হলো কি? হিলিয়াম, আর্গন, জেনন, রেডন। কি হবে এখানে সঠিক উত্তর বলো? বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে সেগুলোকে আমরা বিরলতম গ্যাসও বলতে পারি, অনেক সময় এটাকে বলা হয় নোবেল গ্যাস, অনেক নাম রয়েছে, এটাকে নোবেল গ্যাস বলতে পারো বা তুমি বলতে পারো নিষ্ক্রিয় গ্যাস। প্রত্যেকটা কিন্তু একই কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো বিরলতম গ্যাস, নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস একই গ্যাস, সব আলাদা কিছু নয়, এবং আর্গন বলা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে আছে আর্গন, এটি সব থেকে বেশি পরিমাণে আছে, এবং সব থেকে কম আছে রেডন। রেডন এই গ্যাসটার পরিমাণ বাতাসে খুবই কম, সব থেকে কম পাওয়া যায়।
তোমরা বলতে পারবে আর্গনের সংকেত? এ আর, রেটন হচ্ছে কি আর এন, জেনন হচ্ছে এক্স ই, হিলিয়াম এইচ ই, এইচ ই। ক্লোরিন গ্যাস বলতে হবে বাতাসের চেয়ে কত গুণ ভারী, এটাও কিন্তু পরীক্ষায় একবারই ছিল, কোশ্চেনটা মনে রাখবে। ক্লোরিন গ্যাস, ক্লোরিন সিএল এর সংকেত, এর পারমাণবিক কত হচ্ছে 17। ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে ভারী হচ্ছে 1.27, 1.27 গুণ ভারী। গ্যাস বেলুনে নিম্নলিখিত কোন গ্যাস থাকে? গ্যাস বেলুনে কোন গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন নাকি হিলিয়াম, বলো? গ্যাস বেলুনে নর্মালি কি থাকে? হিলিয়াম গ্যাস থাকে। হিলিয়াম হালকা গ্যাস, হিলিয়ামের থেকেও হালকা আছে হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেন বাতাসে অতটা পাওয়া যায় না, তুলনামূলক হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি এবং এটা গ্যাস বেলুনে ব্যবহার করা হয়। এটাও কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস। ইউএসবি, এটি কোন ধরনের স্টোরেজ? ইউএসবি এর ফুল ফর্ম কি বলতে পারবে? বহুবার ক্লাসে আলোচনা করেছি, এর ফুল ফর্ম কি তোমরা প্রত্যেকে একটু কমেন্টে লেখো, ফুল ফর্ম কি হবে? ইউনিভার্সাল সিরিয়াল বাস, তাই তো? এটি স্টোরেজ। তো কম্পিউটারে আমরা দুই ধরনের স্টোরেজ দেখি, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে র্যাম রম থাকবে, আর ইউএসবি আলাদা করে যুক্ত করা হয় যে স্টোরেজগুলো, সেগুলোকে আমরা বলবো সেকেন্ডারি স্টোরেজ। পরবর্তী প্রশ্ন, মানুষের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত, বলো? মানুষের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? সঠিক উত্তর কি হবে? মানুষের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? 12, 24, 31, 62। ক্রেনিয়াল নার্ভ বলতে করোটি স্নায়ু বলা। ক্রেনিয়াল নার্ভ বাংলা হচ্ছে করোটি স্নায়ু কতটি? করোটি স্নায়ু, উত্তর হবে 12 জোড়া। 12 জোড়া, এক জোড়া মানে কটি? দুটি, মানে 24টি। তাহলে 24 এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ক্রেনিয়াল নার্ভের সংখ্যা। করোটি স্নায়ু কত? 12 জোড়া। 12 জোড়া, এক জোড়া মানে দুটি, তাহলে 12 × 2 24টি হবে। প্রশ্নটা বুঝে অ্যান্সার কি আছে সেগুলো দেখে অ্যান্সার করতে হবে, অপশন দেখে। তো আমাদের বর্তমানে TWS একাডেমি অ্যাপে যে ব্যাচগুলো তোমরা পাবে, ফাউন্ডেশন ব্যাচ 2.0, NM, GNM ক্রাশ কোর্স, প্রচেষ্টা ব্যাচ এবং প্রয়াস ব্যাচ, এই চারটি ব্যাচ অলরেডি চলছে। কেউ যদি যে কোনো একটা নিতে চাও, যারা যেটা প্রয়োজন নিতে পারো, এবং নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই সময় নষ্ট করবে না, দ্রুত নেবে। কারণ অনেকে আছে পড়াশুনোয় খুব মানে হিসাব করে পড়ায়, ঠিক আছে, অত হিসাব করতে গেলে হবে না, ঠিক আছে, টাকা পয়সা একটু খরচ হবে, অত টাকার মায়া করলে কিন্তু চাকরি পাওয়া কষ্ট হয়ে যাবে। তো আমরা কত টাকা কত জায়গায় ব্যয় করি, কিন্তু দেখা যায় যে অনলাইনে একটা কোর্স কিনতে গেলে স্যার এই হলে ভালো হতো, ওই হলে ভালো হতো, বাট এত বার্গেনিংয়ের কোনো জায়গা নেই, ঠিক আছে। তো তোমরা একটা ব্যাচ পাবে যেখানে আমরা ফাউন্ডেশন ব্যাচ করাচ্ছি, এটা ফুল সিলেবাস কভার আছে, NM, GNM বা অন্যান্য ব্যাচ সবগুলো খুব যত্ন সহকারে পড়ানো হচ্ছে। যদি ভর্তি হতে চাও দ্রুত হয়ে যাও, বা তুমি যেখানে হোক পড়তে থাকো, মেন কথা হচ্ছে তোমাকে পড়তে হবে, তোমাকে তৈরি করতে হবে নিজেকে, তারপর তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে। ওকে, আচ্ছা, এবার বলো যে মস্তিষ্কের আবরণীর নাম কি? সহজ কোশ্চেন আছে, মস্তিষ্ক, মানব মস্তিষ্কের ওজন কত বলতে পারবে? মানব মস্তিষ্কের ইনজুরাল কেস, মানব মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি। মস্তিষ্ককে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তো মানব মস্তিষ্কের ওজন 1.36 মানে তোমার 1360 গ্রাম বলতে পারি, বা অনেক জায়গায় 1300 গ্রাম পাবে, বা এটাকে আমরা যদি পাউন্ড হিসাব করি 3 পাউন্ড হবে। তো এইরকম ভাবে প্রশ্ন যদি উত্তর কেমন আছে তোমাকে দেখতে হবে, অপশনগুলো কি কি দেওয়া আছে সেইগুলো দেখে অ্যান্সার করতে হবে। মস্তিষ্কের আবরণ হচ্ছে মেনিঞ্জেস, মেনিঞ্জেস, পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী, হৃৎপিণ্ড, পেরিটোনিয়াম হচ্ছে বৃক্কের আবরণী, বৃক্কের আবরণ, ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা, এগুলো পরীক্ষা আসে।
আচ্ছা, নিম্নের কোনটি দেহের ভারসাম্য রক্ষা করে, ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক? তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক মানব দেহের বলা হচ্ছে ভারসাম্য রক্ষা করে বা নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিএসএফ এর ফুল ফর্ম কি বা পুরো কথা কি? সিএসএফ, সেরিব্রো স্পাইনাল স্পাইন ফ্লুইড, সেব্রো স্পাইনাল ফ্লুইড, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, একই রকম কথা আছে। অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সিএসএফ এর পুরো কথা। তোমরা বলতে পারবে সিএসএফ এই যে একটা ফ্লুইড বা তরল, এটা কোথায় থাকে? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ হয় কার দ্বারা? প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়াগুলো কি কি আছে? প্রতিবর্ত ক্রিয়ার ধারণা দিয়েছেন বিজ্ঞানী আইভান প্যাভলভ। তিনি মানুষের পর্যবেক্ষণ করে দুই ধরনের প্রতিবর্ত, মানুষ না অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও দুই ধরনের প্রতিবর্ত ক্রিয়ার কথা বলেছিলেন। একটা হচ্ছে সহজাত, একটা অভ্যাসগত। তোমার চোখে যদি টর্চ লাইটের ফোকাস দেওয়া হয় তোমার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? বা তোমার সামনে যদি কেউ এরকম চোখ নিয়ে আসলে হঠাৎ করে চোখ বন্ধ হয়ে যাবে। তো এইগুলো, হাঁচি পেলে হাঁচবে, হঠাৎ কাশি পেলে, তো এইগুলো হচ্ছে সহজাত, কিছু রয়েছে অভ্যাসগত, যেমন সাইকেল চালানো অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে আমাদের সুষুম্না কাণ্ড, যেটাকে বলা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। গতদিনের হোমওয়ার্ক তোমাদের এটা ছিল যে ভারতের কোন রাজ্যের বনভূমির পরিমাণ সবচেয়ে কম, প্রশ্নটা দেখে অ্যান্সার করলে সঠিক উত্তর হবে, নয়তো ভুল ভাল হয়ে যাবে। সবচেয়ে বেশি আছে মধ্যপ্রদেশ, সব থেকে কম হচ্ছে হরিয়ানা। মধ্যপ্রদেশ হচ্ছে সবচেয়ে বেশি বনভূমির পরিমাণ। আচ্ছা, আজকের হোমওয়ার্ক থাকবে দ্য সিপাই মিউটিনি অ্যান্ড রিভোল অফ 1857, বইটির রচয়িতা কে? এটা তোমরা হোমওয়ার্ক করবে, প্রত্যেকে জানিয়ে দেবে যে আজকে 26 কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কটা হয়েছে, কটা ভুল গেছে। ওকে, এবং আমাদের ক্লাসগুলো তোমরা পাচ্ছ ফ্রি ক্লাস দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি ইউটিউব চ্যানেলে। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে, এবং TWS একাডেমি অ্যাপে তোমরা পেড কোর্স পাবে। তাহলে আজকের সেশন আমি এখানে এন্ড করছি। যারা কানেক্ট ছিলে ক্লাসগুলো করতে থাকো, দিনের পর দিন কিন্তু তোমাদের উন্নতি হবে, এবং পড়াশোনা করতে থাকো ভালো করে, এই 2024 সালে কিন্তু চাকরি পেতেই হবে, এরকম একটা সংকল্প নিয়ে তুমি পড়তে থাকো। ওকে, নিশ্চয়ই তুমি সফল হবে, চেষ্টা করলে কিন্তু বিফলে যাবে না, এটুকু মাথায় রাখবে, নিজের উপর ভরসা রাখবে, ঠিক আছে? ওকে, টাটা, বাই।